ও বন্ধুরা, তোমরা কি জানো শ্রীকৃষ্ণ পায়ে নূপুর পরে? কেন শ্রীকৃষ্ণের এই পায়ে নূপুর? এক পায়ে ছোট আর এক পায়ে বড়, বলতে পারবে তোমরা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, তবে আজ ভোলে মহেশ্বর তার ভিডিও নিয়ে নয়, আজ আমি হাজির হয়েছি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি সবার উপরে, তার ভিডিও নিয়ে। তো চলো আজকে তোমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের কিছু অজানা কথা তোমাদের সম্বন্ধে আমি আলোচনা করি। তোমরা কি জানো ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নূপুর থাকে, দু পায়ে নূপুর থাকে? তবে এক পায়ের নূপুর বড় আর এক পায়ের নূপুর ছোট। কেন এই এক পায়ের নূপুর বড় আর এক পায়ের নূপুর ছোট তোমরা কি জানো? তো চলো, কেন এই দু পায়ে দু রকম নূপুর সেটা জানতে হলে আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রামচন্দ্র সীতাকে হারানোর পর রামধনুকটি মাটিতে রেখে কাঁদছিলেন। হঠাৎ ভ্রাতা লক্ষ্য করলেন যে রামচন্দ্রের চোখ থেকে মাটিতে বাড়ি পড়ছে, অর্থাৎ যেখানে নয়ন বাড়ি পড়ছে সেটা নয়, সেটা রক্তের মতো পড়ছে। লক্ষণ তখন রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন যে ভ্রাতা, এ কি আপনি কাঁদছেন, অথচ মাটিতে রক্ত কেন দেখা যাচ্ছে? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাং ধনুকের নিচে, আর তারই সেখানে রক্ত, আর সেই রক্ত দিয়েই তৈরি হয়ে গেছে নদী। তখন রামচন্দ্র ব্যাংটিকে হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, ওরে ব্যাং, সাপে যখন তোকে আধার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস, তাহলে এখন কেন চুপ করে রইলি? তখন ব্যাং উত্তরে জানান, প্রভু, তখন আমি চিৎকার করে তোমার কাছে নালিশ জানাই, আর এখন তো আপনি স্বয়ং প্রভু আমার কাছে, তাই কার কাছে নালিশ জানাবো? তখন রামচন্দ্র বললেন, তুমি পূর্বজন্মে কী ছিলে? তখন ব্যাং উত্তরে বললেন, আমি ছিলাম কর্ণ আর আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন মুখের আঁচড় লেগে গিয়েছিল গুরুর পায়ে। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমি পরজন্মে কুলো ব্যাং হয়ে জন্ম নেব। তখন তিনি বলেছিলেন, গুরুদেব অভিশাপ তো দিলেন, এবার আশীর্বাদটুকুও তো দিয়েছিলেন। তখন আশীর্বাদ দিয়েছিলেন কি সেটা জানতে তিনি বলেন, আমার মরণ প্রভু রামচন্দ্রের হাতেই হবে। তখন সব কিছু শ্রবণ করার পর রামচন্দ্র ব্যাংটিকে বললেন, তাহলে তোমার শেষ ইচ্ছা কি? তখন ব্যাংটি বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালেও মনে ঠাই পাই। তখন রামচন্দ্র ব্যাংটিকে বললেন, তাহলে শোনো, আমি যখন পরের যুগ, অর্থাৎ সত্যযুগের পরে যখন দাপর যুগ আসছে, সত্যক্রেতা তারপরে দাপর যুগ আসছে, দাপর যুগে আমি যখন জন্ম নেব তখন শ্রীকৃষ্ণ হয়ে তুমি আমার ডান পায়ের নূপুর হয়ে থাকবে, আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নূপুর। তবে দুজনের ছোট বড় হয়ে আমার পায়ে নূপুর হয়ে থাকবে, কারণ কোনো দিনই গুরুর থেকে শিষ্য বড় হতে পারে না। এই ছিল আজকের কথা, গল্প, গল্প হলেও সত্যি, সবই কিন্তু পুরাণেই রয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা? আজ একটু অন্য ধরনের ভিডিও করার চেষ্টা করলাম, তোমাদেরকে কিছু অজানা তথ্য জানানোর চেষ্টা করলাম, যেটা আমি সবসময়তেই করে থাকি, তবে একটু অন্যভাবে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে, আর নেক্সট তোমরা কী ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।